ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিতে এমসি এবং রিটেনের কম্বাইন্ড একটা প্রস্তুতি কিভাবে নেওয়া যায় সেটা নিয়ে অনেকে জানতে চেয়েছ সো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তুমি এমসি এবং রিটেনের প্রস্তুতি কিভাবে নিয়ে গেলে তুমি ভালো করে আসতে পারবে বেস্ট একটা প্রিপারেশন নিয়ে যেতে পারবে সো আমরা তাহলে চলে যাচ্ছি মূল আলোচনায় দেখো তোমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন মানে এমসিকিউ এবং রিটেন দুইটা প্রশ্নই কিন্তু দেখেছ এটা স্বাভাবিক বিষয় এখানে সবাই আছো যারা কিনা রিটেন এবং এমসিকিউর প্রশ্ন দেখেছ এখন তুমি এই রিটেন এবং এমসিকিউ প্রশ্ন দেখার পরে যে সব টপিকগুলো এমসিকিউতে বেশি আসছে এবং যেসব টপিকগুলো রিটেনে বেশি আছে এর মধ্যে কমন কমন টপিক দেখো ধরো এমসিকিউ এবং রিটার্ন যেমন আমি যদি বাংলায় বলি বানান বানান শুদ্ধিকরণ অথবা বাক্য শুদ্ধিকরণ এখান থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসছে আবার রিটেনও কিন্তু তোমাদের প্রশ্ন আসে আবার যদি আমি ইংরেজিতে যাই ইংরেজিতে দেখো তুমি যখন এমসি পড়ো যদি সি ইউনিটের স্টুডেন্ট হও সেখানে কিন্তু এরোর কারেকশন মানে গ্রামাটিক্যাল এরোর খুঁজে বের করার জন্য আমাদের প্রশ্ন আসে সো তুমি দেখো ওই এরোর কারেকশন কিন্তু গ্রামারের সাথে রিলেটেড তা আপনি গ্রামারের যে টপিকগুলো পড়ছ সেই টপিকগুলো তোমাকে ভালোভাবে বুঝতে হবে আবার দেখো যারা বি ইউনিটের আছো তোমাদের শর্ট প্যারাগ্রাফ আসে সেন্টেন্স মেকিং আসে এবং এক্সপ্লেনেশন সহ অন্যান্য যে টপিকগুলো আসে সেগুলি কিন্তু ডিপেন্ড করে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপর মানে গ্রামাটিক্যাল নিয়মের উপর তুমি যখন লিখবা তখন গ্রামাটিক্যাল নিয়ম জানতে হয় এখানে কোনটেন্সে লিখবা এখানে পজিটিভ ভার্ব ইউজ করবা নাকি নর্মাল ভার্ব ইউজ করবা এখানে কিন্তু তোমাদের রিটেনের জন্য গ্রামারের সবগুলো টপিকই কিন্তু ইম্পর্টেন্ট সো যখন তুমি পড়বা তাহলে তুমি বুঝতে পারবা যে হ্যাঁ এই গ্রামারের এই টপিকগুলো আমার লাগবে বিশেষ করে বেসিক কিছু টপিক তুমি যখন লিখতে যাবা পার্টস অফ স্পিসের ব্যবহারটা ভালোভাবে শিখতে হবে এমসিকিউতে আবার এটা রিটেনও কাজে লাগে কারণ তুমি যখন নিজে নিজে লিখবা যখন নিজে নিজে তুমি রিটেনটা সুন্দরভাবে উপস্থাপন করে আসতে যাবা তখন কিন্তু সেখানে পার্টস অফ স্পিস লাগবেই মানে প্রত্যেকটা সেন্টেন্সের একটা একটা অংশই কিন্তু পার্টস অফ পার্স অফ টপিকটা ভালো পড়তে হবে তোমাকে রাইট ফর্ম অফ ভার্ব ভালো করে পড়তে হবে কারণ সাবজেক্টের পরে যে ভার্ভটা বসে সেটা কিন্তু তোমাকে ভালোভাবে জানতে হবে তো সাবজেক্ট জানতে হলে আবার তোমার কি লাগতেছে নাউন জানতে হচ্ছে আবার ভার্ব লিখতে গেলে তোমার টেন্সের উপর ডিপেন্ড করছে সেখানে মরাল ভার্ভ সম্পর্কে জানতে হচ্ছে তার মানে যেগুলো তোমার গুরুত্বপূর্ণ টপিক গ্রামারের জন্য সেগুলো কিন্তু তোমার আবার কিসে লাগছে সেটা তোমার অবশ্যই অবশ্যই কি রিটেনে লাগছে আবার কোনো একটা কথা তুমি কি অ্যাক্টিভ ভয়েসে লিখবা না প্যাসিভ ভয়েসে লিখবা সেটাও কিন্তু তোমার ডিপেন্ড করছে তোমার গ্রামাটিক্যাল আইটেমের উপরে তার মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করবার যে আসলে কোন টপিকগুলো গ্রামারও আছে মানে হচ্ছে এমসিকিউ তে আছে আবার কোন টপিকগুলো রিটেনও আছে আমি কয়েকটা টপিকের উদাহরণ অলরেডি দিয়েছি তোমাদের কাছে যে পার্টস অফ স্পিচ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা রাইট ফর্ম অফ ভার্ব টেন্স সিকোয়েন্স অফ টেন্স মডাল ভার্ব এই টপিকগুলো কিন্তু তোমার এমসিকিউ তো লাগবে আবার রিটার্ন লাগবে তো এখানে তোমার বুঝতে হবে যে এই টপিকগুলো তোমার মাস্ট মাস্ট লাগবে মাস্ট সো এখানে যখন সিলেবাস তুমি দেখলা এবং সিলেবাস বুঝে তোমার প্রস্তুতি নিতে হবে এই যে তোমাদেরকে বললাম যে এমসি যে টপিকগুলো সব টপিককে কিন্তু রিটেনে লাগে না বাট তোমার যে টপিকগুলো মাস্ট লাগে সেগুলো তোমার ভালোভাবে প্রস্তুতি নিতে হবে আমি অলরেডি যে টপিকগুলো বলেছি এগুলো তোমার সেভেন্টি পার্সেন্ট কাজে লেগে যায় তোমার এমসিকিউ এবং রিটেনে মানে ইংরেজির ক্ষেত্রে আমি বলছি সো বাংলার ক্ষেত্রেও তোমার সেম তোমরা যদি বাংলা পড়তে যাও বাংলা পড়তে গেলে তোমাদের শুদ্ধিকরণের বিষয়টা এটা কিন্তু তোমার এমসিকিউ সিলেবাসে আছে আবার হচ্ছে রিটার্ন সিলেবাসে আছে সো এরকম টপিকগুলো অনেক 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 জ্ঞান গর্ব আলোচনা করে তুমি বিশ্লেষণ করে শিখবা যাতে করে তোমার জন্য সহজ হয় এরপর দেখো রিলেটেড টপিকগুলো ভালোভাবে পড়া এটা অলরেডি আমি আলোচনা করেছি এবং রিলেটেড টপিকগুলো ভালোভাবে পড়তে হবে এমনভাবে পড়তে হবে যাতে করে তুমি এমসিকিউতে ফুল মার্ক পাও এবং সাথে সাথে তুমি রিটেনে সুন্দরভাবে উপস্থাপন করে আসতে পারো ঠিক আছে এরপর দেখো পড়া এবং লিখা বিশেষ করে আমি তোমাদেরকে বলবো যে টপিকগুলা তোমার রিলেটেড টপিক মানে এমসি কে এবং রিটার্ন দুইটাতেই আছে সেই টপিকগুলো যখন তুমি পড়বা সেগুলো হচ্ছে লিখার চেষ্টা করবা স্বাভাবিকভাবে আমরা এমসি যখন প্রস্তুতি নিই আমরা কিন্তু লিখি না বাট আমরা যে কাজটা করব যে রিলেটেড টপিক বা কম্বাইন্ড যে টপিকগুলো এই কম্বাইন্ড টপিকগুলো আমরা লিখে পড়বো তাহলে হচ্ছে যে আমরা বাংলায় ট্রান্সলেট করে পড়ি বা হচ্ছে আমাদের রিটেনের জন্য যে প্র্যাকটিস করি সেটা কিন্তু ইজিলি হয়ে যাচ্ছে ওকে অ্যান্ড দেন তোমাদের বলবো পড়ার পাশাপাশি বিশ্লেষণ দেখো একটু বিশ্লেষণ করার ক্ষমতা থাকতে হবে বিশেষ করে তুমি যখন এমসি কিউ পড়বে তো আসলে শর্ট অ্যান্সার তুমি একটু পরে মুখস্থ করে ফেললা বাট তুমি যখন দেখবা যে এই টপিকটা রিটার্নেরও আছে তার মানে তোমাকে একটু বিশ্লেষণ করে পড়তে হবে নিজে নিজে বানিয়ে লিখতে পারবা নিজে নিজে বিশ্লেষণ করার যে দক্ষতা সেটা অর্জন করতে হবে তাহলে কিন্তু তুমি ভালো করতে পারবা অ্যান্ড দেন আমি লাস্ট যে বিষয়টা বলবো সেটা হচ্ছে মানসিক প্রস্তুতি দেখো এমসি কিউ অনেকটাই সহজ হয়ে যায় ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় এমসিকে তো অনেকেই ভালো করে ফেলে কিন্তু ফেল করে বসে হচ্ছে রিটার্নে সো রিটার্নের জন্য তোমাদেরকে অবশ্যই অবশ্যই যে কাজটা করতে হবে বিশেষ করে বি ইউনিটে যারা আছো তোমাদের বাংলা এবং ইংরেজি এখানে চল্লিশ মার্ক রয়েছে তো এই চল্লিশ মার্কের জন্য তোমাদের মানসিক প্রস্তুতি মানে কনফিডেন্সটা অনেক ইম্পর্টেন্ট সো এখানে দেখো এই বি ইউনিটে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপর অনেক বেশি ডিপেন্ড করতে হয় সো আমি তোমাদের বলছি যে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল যাদের ভালো নাই তারা কিন্তু যত ভালো স্টুডেন্ট হোক তুমি কিন্তু ফেল করে বসতে পারো সো এখানে যে কাজটা করতে হবে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা তোমাকে অনেক ভালো করতে হবে সো আমি তোমাদের এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে রিটার্ন ফাউন্ডেশন আমাদের একবারে ফ্রি হ্যান্ড রাইটিং বাংলা এবং ইংরেজির চল্লিশ মার্কের প্রস্তুতি অনেকে ভাববে এটা শুধু ইংরেজির মনে হয় না এটা বাংলা এবং ইংরেজির চল্লিশ মার্কের প্রস্তুতির একটা ডায়রি এবং এখানে তোমাদের একবার দেওয়া আছে ইনশাআল্লাহ এই বইটাই যদি তুমি পড়ো তোমার শর্ট প্যারাগ্রাফ তোমার এক্সপ্লানেশান সেন্টেন্স মেকিং যা আছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আর যারা আর্টস বাদে যারা হচ্ছে কমার্সের রয়েছে মানে কমার্সের স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য এই যে আমাদের সি ইউনিটে সি ইউনিটের অনেক সহজ বিশেষ করে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফিনান্স এইখান থেকে আমাদের গত বছর একেবারে আমরা যেগুলো সাজেশন দিয়েছি সেখান থেকেই প্রায় এইটি পারসেন্ট কমন পড়ে এসছে সো আমরা সেই সাকসেসের উপর ভিত্তি করে আমরা এই রিটার্ন ফাউন্ডেশনটা লিখেছি আশা করি তোমরা যারা এই রিটার্নের জন্য প্রস্তুতি নিচ্ছ এটা তোমাদের জন্য এনাফ তোমরা এমসিকিউর জন্য দেখো অনেক বই কিনো এমসি জন্য আমি মোটামুটি শিওর যে বাংলা ইংরেজি জি কে বা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এটার জন্য তোমরা পাঁচ ছটা বই কিনে ফেলছো বাট রিটেনের জন্য কটা কিনেছো অনেকে একটা আবার অনেকে কিনেওই না বাট একটা বা একাধিক বই রাখা ইম্পর্ট্যান্ট ক্ষেত্রে তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই অবশ্যই এই মানসিক প্রস্তুতির ক্ষেত্রে তোমরা অবশ্যই প্র্যাকটিসের জন্য এই বইটা সাথে রাখবা যাতে করে তোমাদের ইজি একটা নাম্বার তোলার যে ফর্মুলা সেটা তোমাদের মাথায় চলে আসে সো এটাই হচ্ছে আমাদের মোটামুটি এমসি এবং রিটেনের যে কম্বাইন্ড প্রিপারেশন সেটা আর তোমরা যারা আমাদের এমসিকে এবং রিটেনের রিটার্ন একটা প্রস্তুতি নিতে চাও তোমাদের জন্য একটা অফার নিয়ে আসছি এই অফারটা হচ্ছে ডিউ টু হান্ড্রেড আমাদের একটা প্রোমো কোড আছে এই প্রোমো কোড ব্যবহার করে তুমি যদি ভর্তি হতে পারো তাহলে তুমি ডিসকাউন্ট পাবে সেখানে লেকচার শিট পাবে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না ঢাবি রাবি চবি এবং গুচ্ছ যাদের টার্গেট তারা প্রত্যেকে আমাদের এই কোর্সটা পেয়ে যাচ্ছ ইনশাল্লাহ একেবারে এখন যেহেতু সুযোগ তোমরা এই সুযোগটা কাজে লাগিয়ে ফেলো কারণ হচ্ছে পরবর্তীতে এই সুযোগ কিন্তু পাবা না ঠিক আছে সো যারা হচ্ছে ভর্তি হতে চাচ্ছ তোমরা যে কাজটা করবা জিরো ওয়ান এই নাম্বারে কল দিবা আমরা এক সপ্তাহ পরে কিন্তু ভর্তি বন্ধ করে দিচ্ছি সো দেরি না করে এখনই ভর্তি হয়ে যাও আর আমাদের সাথে সেরা একটা গুছানোর প্রস্তুতি নাও এমসি এবং রিজেনের প্রস্তুতি সে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম